হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রোমানাস কুকিং ওয়ার্ল্ড। আমি আজকে আপনাদের জন্য সকাল বিকাল এবং ভাত পোলাওর সাথে খাওয়ার জন্য খুবই মজার একটা কাবাবের রেসিপি নিয়ে এসেছি, আর সেটা হলো আলু বিফ কাবাব। এই কাবাবটা বানানো খুব সহজ এবং ঝটপট তৈরি হয়ে যায়। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব মাই চ্যানেল। তাহলে চলুন শিখে নিই কীভাবে তৈরি করব এই যে আলু বিফ কাবাব। কাবাবটাকে তৈরি করার জন্য এখানে আমি চারটা আলুকে খুব ভালো করে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, আর নিয়েছি দুই স্লাইস পাউরুটি, এই যে পাশেই রাখা, যেটা এটা একটা বাইন্ডিংয়ের কাজ করবে। আর দিয়ে দিব আমি এখানে এক কাপ কিমা। কিমাটাকে আমি সামান্য হলুদ আদা রসুন দিয়ে সিদ্ধ করে নিয়ে ব্লেন্ডারে হালকা একটু গুঁড়ো করে নিয়েছি। দেখুন একদম বেশি মানে পেস্ট করিনি। আর এখন এখানে আমি দিয়ে দিব, এখানে আছে ধনিয়া পাতা, পুদিনা পাতা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। আর দিব একটু লেবুর রস। এতে করে কাবাবের একটা আলাদা একটা স্বাদ নিয়ে আসবে লেবুর রসটায়। যেহেতু আমি মাংসটার মধ্যে আদা রসুন দিয়েছি, সেহেতু আমি আর এখন বাটা বা আদা রসুন দিচ্ছি না। এখন আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়া, এটা আমার বাসায় তৈরি করা, সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স দিব সামান্য, আর আমি কাঁচামরিচও এখানে দিয়েছি, আর কালো গোলমরিচের গুঁড়া দিব এক চামচে চার ভাগের এক ভাগ। দিব আমি কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ, যেহেতু মাংস আলুতে আমি লবণ দিয়েছি তাই সামান্য পরিমাণে লবণ দিলাম, না হলে আবার লবণটা বেশি হয়ে যাবে। দিব আমি হাফ চামচ জিরার গুঁড়া, টালা জিরার গুঁড়া, এক চামচ ধনিয়ার গুঁড়া, আর দিব হলুদ হাফ চা চামচ, জাস্ট একটু কালারটা দেখতে ভালো লাগবে। এখন এগুলোকে খুব ভালো করে আমি মিক্স করে নেব। দেখুন আমি এটাকে খুব সুন্দর করে মুছে নিয়েছি, খুব ভালো করে সব কিছু মিক্স করে। এখন এগুলোকে আমি কাবাবের শেপ দিব। এই কাবাবের সাইজগুলো আপনাদের পছন্দ মতো ছোট বা বড় করতে পারেন। আপনারা চাইলে এটাকে সংরক্ষণ করে রাখতে পারেন। এখন আমি বানিয়ে যেভাবে রেখে দিব ঠিক এভাবে বাটিটাকে ধরে বলটাকে ধরে যদি আপনার ডিপ ফ্রিজে রেখে দেন, তারপর এটা শক্ত হয়ে যাবে, তারপর এয়ারটাইট বক্সে বা জিপার বক্সে আপনারা এটাকে রেখে দিতে পারেন ভাজার 10 মিনিট আগে বের করলেই হবে। এখন আমি এরকম সাইজ করতেছি। এভাবে আমি বাকি সবগুলোকে তৈরি করে নিব। আমার সবগুলো কাবাব তৈরি করা হয়ে গেছে। যারা এই কাবাবটাকে সংরক্ষণ করতে চান তারা এভাবে ছড়িয়ে মানে একটার উপর যাতে আরেকটা না থাকে, আলাদা আলাদাভাবে ডিপ ফ্রিজে এটাকে 5 থেকে 7 ঘন্টা রেখে দিবেন, তারপরে এগুলো যখন শক্ত হয়ে যাবে তখন বক্সে করে অথবা জিপার ব্যাগে করে আপনারা রেখে দিতে পারবেন। প্রায় 1 মাসের মতো এটা খেতে পারবেন। এখন আমি একটা ডিমকে ফেটিয়ে নিয়েছি, আমি এটাকে ডিম দিয়ে মাখিয়ে ভেজে নিব, এতে করে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না, কোনো টেনশনও থাকবে না।
অনেক সময় দেখা যায় পাউরুটি এবং আমরা কর্নফ্লাওয়ার দেওয়ার ফলেও কিন্তু অনেক সময় ফেটে যায়, তাই আমি এইভাবেই করে দেখাচ্ছি আপনাদেরকে। এটা করলে সুবিধা হবে, সবাই করতে পারবে। এক সাইড যখন হয়ে যাবে তারপর আরেক সাইড উল্টিয়ে দিব। এভাবে সবগুলোকে খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিব। আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি এখন একটা কিচেন টাওয়ালে তুলে নিচ্ছি, এতে করে এক্সট্রা যে তেলগুলো সেগুলো শুষে নিবে। ব্যাস তৈরি হয়ে গেল ঝটপট বিফ আলুর কাবাব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবার ফিরে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।